দেখতে থাকো, না দেখলে কেউ বুঝতে পারবে না, লাস্ট অব্দি কেউ স্কিপ করবে না। আর মানে থাম্বনেল দেখেছো যখন, তার মানে বুঝে গেছো যে দিদি আজকে খুব ব্যস্ত। আর ব্যস্ততা কি কারণের জন্য সেটাও তোমরা গেস করছো একটু একটু। হ্যাঁ, একদম ঠিক তাই। তো চলো, বক বক করবো না, তোমরা আমার সঙ্গেই থাকো আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখানে দাতানের আমি দুধ বসিয়েছি, মানে সকালবেলা তো দাতানকে খাওয়াতে হবে, তো এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, মানে তাড়াহুড়ো, মানে কতটা এক্সাইটেড। বাড়ি যাওয়ার আগে নিশ্চয়ই তোমরাও এরকম এক্সাইটেড হও, বাট আমিও অনেক এক্সাইটেড, মানে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর কাল রাতে তো আমার ঘুমই হয়নি, এক ফোঁটাও ঘুম হয়নি, মানে বলার মতো না, একদম ঘুম হয়নি। আজ সকালবেলা ভোর 5টার দিকে আমি ঘুমিয়েছি, 5টার দিকে ঘুমিয়েছি, তারপরে ঘুমোতে চাইছিলাম, আমি চিন্তা আর একটু পরে উঠতে হবে, এখন আর ঘুমিয়ে কি করব। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে আবার কাজ বাজ শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদা তো আজকে বাড়িতে আছে, কোনো ব্যাপার না, আমার মানে অনেকটা হেল্প হবে, তোমাদের দাদা বাড়িতে থাকলে আমার অনেক কাজ করে দেয়, তোমাদেরকে আমি আগেও বলেছি এই কথাটা। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, বক বক যত করবো তত সময় নষ্ট হবে আর তোমরাও বোর ফিল করবে, অর্থাৎ আমার কাজও হোক তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দাদানে একটু দুধ বসিয়ে দিয়েছি, গোয়ালা দুধ দিয়ে গেলো, এতে দাদানের খাবার রেডি করবো এখন, আর চাটাও বসিয়ে দেবো আমি। তো গাইস, এখানে তাতানের খাবার রেডি করে নিয়েছি, আর কালকে একটু তাতানের রাতের রুটি করা হয় রোজ, ওই রুটি আছে, তো ওই রুটি দিয়ে আর এখন বিস্কুট টিস্কুট দিয়ে আমার চা খাচ্ছি। আবার চলে এলাম, তাতানকে খাই আমি, এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর ওদিকে তাতানকে একটু কার্টুন দেখতে লাগিয়ে দিয়েছি। ওই যে তুমি কি দেখছো বাবা, তুমি কি দেখছো? আজ ওর বাবা আছে তো বাড়িতে, তো সুতরাং আরো একটা মোবাইল ও পেয়ে যাচ্ছে, মানে কার্টুন দেখার জন্য, তো সেক্ষেত্রে আমি ভিডিওটা ভালোভাবেই করতে পারবো। যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো। আজ কি রান্না হবে বলতে পারছি না, তবে যেটাই রান্না হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো গাইস, আবার রান্নাঘরে এলাম, তো এখন হচ্ছে তোমাদের দাদা একটু বাজার গেল, বাজারে গেল, কি আনবে জানি না, পরে কি রান্না করবো তাও জানি না, বাট এখন ভাত নামালাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মানে সকালে একবার একটু খাওয়া দাওয়া করে নেব, তো তার জন্য ভাতটা নামালাম, ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে একটা তরকারি করা হচ্ছে। এই দেখো, এদিকে হচ্ছে কিছু বাসন টাসন মাঝামাঝি করলাম এতক্ষণ, আর বলো না, এত বাসন বেরোয় না, রাতের কালকে বাসন মাজা হয়েছিল না, সেগুলো মাঝামাঝি করলাম। এখানে তাতানের খাবার করলাম, মানে খিচুড়ি, তাতানের খাবার রেডি। তো এই হচ্ছে আমাদের সকালে মানে ভাত খাবার মতন আর কি, একটা কিছু রান্না করে নিলাম, এখন পরে কি রান্না করবো জানি না, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। তো গাইস, আমি আবার এলাম, কেন কি বলো তো, কখন তোমাদের দাদা বেরিয়েছে, এখনো আসে না আসে না, আমার খিদে পেয়ে গেছে, 11টা পার হয়ে যাচ্ছে অথচ দাদা আসে না। যাই হোক, আমি তাতানকে আরেকবার খাইয়ে নিই, তাতানের খাবার সময় হয়ে গেছে, তো ওর জন্য খিচুড়ি করে রেখেছি, তো ওটা এখন খাইয়ে দেবো। জল ফেলে দিচ্ছিস খালি, ট্রেন খাবে, আচ্ছা ট্রেন এখানে থাক, ট্রেন এখানে থাক, ট্রেন থাকুক, ট্রেন দেখবে, ট্রেন দেখো আর খাও, জামাটা পুরো ভিজিয়ে ফেলেছিস। তো গাইস, এক লাস তোমাদের দাদা ভাই সারা বাজার ভ্রমণ করে করে বাড়িতে উপস্থিত হয়েছে,
আর আমাদেরও একবার করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি স্নান ধান করে নিয়েছি আর আমার গোপালকে পুজোও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো তোমাদের তাতানের কি অত্যাচার, স্লিপিং শুটাকে নিয়ে কি নাই না কি করছে যে ও নিজেই জানে না, ও যে কি করছে ও নিজে জানে না। ও আমি আগে ফার্স্ট ওকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে রান্না করব। আর তোমাদের দাদা তো আছে, হাতে হাতে হেল্প করে দেবে, কোনো অসুবিধা নেই। চলো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এক লাস্ট তোমাদের তাতানকে ঘুম পাড়ানো গেল, অনেক যুদ্ধ করে তাতানকে ঘুম পাড়াতে হয়। দেখো এইবার আমি যাব হচ্ছে রান্নাঘরে, তো চলো তোমরাও আমার সঙ্গে, কি রান্না করছি চলো তোমরা দেখো। খুব উটোপাটি করেই রান্না করবো, কেননা ব্যাগ গুছাতে হবে। তো তো চলো রান্নাটাকে সেরে আসি, তারপরে ব্যাগ গুছাবো। তো ফুলকপি আর আলুটা সকাল সকাল ওই বেলা রান্না করা হলো, তো মাছটা যদি আগে নিয়ে আসতো তাহলে মাছ দিয়ে ফুলকপি আলুটা রান্না হয়ে যেত। তো যাই হোক, ওইটা তো সবজি সকাল টাইমে করা হয়েছে, এখন মাছের ঝোল করছি ডাঁটা আলু টালু দিয়ে। দেখো এখানে মাছের ঝোল করবো ডাঁটা আলু আর হচ্ছে টমেটো দিয়ে, আর এখানে ঝিঙা আমি কেটে রেখেছি, এই ঝিঙা ভাজা করব। এই মাছের ঝোল রান্নাবাড়ি করে একদম গরম ধরে গেল, মানে এত গরম বলার মতো না। এখন তো গরমের প্রায় আস্ত পড়েই গেছে, বুঝতেই পারছো। তোমাদের দাদাভাই বাথরুমে ঢুকেছে, তোমাদের দাদা বের হলে আমি গিয়ে বাথরুমে ঢুকবো, মানে আমি আরেকটু স্নান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপরে ব্যাগটা গুছাতে লাগবো। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমি ব্যাগ গুছাতে বসে গেছি। আমার ব্যাগ একদম রেডি, তো কাল আমরা যাচ্ছি ফাইনালি। এটা হচ্ছে তাতান বাবুর, এটা তোমাদের দাদার, আর এই যে আরো একটা নতুন এনে এখানে আমি রেখেছি, মানে এখনো বের করিনি। এটা হচ্ছে তোমাদের জয় দাদার জন্য আমি নিয়ে যাচ্ছি, দোলের মধ্যে যাচ্ছি, তো তো তার জন্য এটা তোমাদের জয় দাদার জন্য কিনে নিয়ে আসলাম বাড়িতে, এটা ভাইয়ের জন্য। তো সবাই সাদা ড্রেস পরবে, তো এটা তোমাদের দাদার, এটা তাতানের, আর এইটা হচ্ছে তোমাদের জয় দাদার। তো সাদা শাড়ি আছে, সাদা চুড়িদার আছে, সাদা টপ ড্রেস কুর্তি পুর্তি সব, মানে সাদা সব রকমই ড্রেস আছে। তো তার জন্যই আর আমার জন্য স্পেশালি হোলির মধ্যে কিছু কেনা হয়নি। হোলির অনেক আগে অ্যাডভান্স আমি একটা শাড়ি কিনে রেখেছিলাম, যেটা দিয়ে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করেছি, তো ওইটাই নেওয়া হয়েছে, তারপর কোনো ড্রেস ফ্রেস কিনিনি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত ব্যাগপত্র গোছাগুছি করছে দিদিভাই কোথায় যাবে? হ্যাঁ, দোল উৎসব সামনে সামনে বলে তো কাল দিন পর যে দোল উৎসব রয়েছে, তো আমার তো এখানে দোল খেলার মতন কেউ নেই, তো মোটামুটি 3 বছর হয়ে গেছে বাড়িতে দোল খেলা হয় না, এর জন্যই দোল খেলতে বাবার বাড়িতে যাওয়া হবে। আর তাছাড়াও শুধু দোল না, আরও একটা স্পেশাল কারণ আছে, সেইটা তোমরা আমার নেক্সট ব্লগে জানতে পারবে। তো এখন শুধু যাওয়ার পালা, তাতান বাবু উঠে গেছে, তো যখন যাব আমরা বেরোবো তখনও তোমরা দেখতে পাবে। আমার বলার মতো আর কিচ্ছু নেই, তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে কাল যাওয়ার টাইমে, আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও।